গোয়া অসম থেকে মেঘালয় একের পর এক রাজ্যে যখন কংগ্রেসের অন্দরে ভাঙন ধরাচ্ছে তৃণমূল, তখন সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে বিজেপি বিরোধী ঐক্যের ছবিটা কি হবে তা নিয়ে রাজনৈতিক মূলে চূড়ান্ত জল্পনা। ঠিক এই প্রেক্ষাপটেই সংসদে কংগ্রেসের রণকৌশল নির্ধারণে আজ সন্ধ্যায় সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক হলো। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধি, লখিমপুরের কৃষক হত্যা থেকে চীনা আগ্রাসন বিভিন্ন ইস্যুতে পার্লামেন্টের ভেতরে মোদী সরকারকে কোণঠাসা করতে এবং বিরোধী ঐক্য বজায় রাখতে তৃণমূলের সঙ্গে কথা বলবে কংগ্রেস। পার্লামেন্ট মে বিজেপি কো এক শিকস্ত দেনে কে লিয়ে আর উনকে আইডিয়োলজি কে খিলাফ লড়নে কে লিয়ে হাম সবি লোক একজুট হোনা ইসকি হাম কোশিশ করেঙ্গে। আব অর্গানাইজেশন মে কোন এমএলএ উদর গয়া, কোন এমএলএ ইদর আয়া, ও হাম দেখ লেঙ্গে বাবা ক্যা স্ট্র্যাটেজি বানানা, লেকিন হাউস কে অন্দর ইস্যুজ বেসড হাম কিস ঢঙ্গ সে একতা লানা চাহিয়ে, এক হোকর লড়না চাহিয়ে, ও এক বিষয় অলগ হ্যায়। ইসমে বিরোধাভাস হমেশা বিরোধাভাস রহতা হ্যায় ক্যোঁকি বহুত দফা স্টেট মে হাম ওয়া লড়তে হ্যায়, লেকিন ইয়াহা পর পার্লামেন্ট মে এক হোকর উস ইস্যু পে লড়তে হ্যায়। টিএমসি কে সাথ হাম ওয়াহাঁ পর লড়ে, লেকিন বাদ মে ইস্যুজ কে উপর হাম ইয়াহাঁ এক হোকর লড়ে। এসা হি অলগ অলগ রাজ্য মে অলগ অলগ হ্যায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।